আমি ডাক্তার রবি বিশ্বাস শিশু ও শিশু হরমোনজনিত রোগের বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক ঢাকা শিশু হাসপাতাল আজকে আমরা একটা বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব যেটা খুবই একটা দৈনন্দিন সমস্যা আমরা যাদের ঘরে শিশু আছে সবাই আমরা দেখি বোধ করছি যে শিশু খেতে চায় না আমরা যখন রুগী দেখি ঘুরে ফিরে মায়েদের বা বাবাদের একটাই প্রশ্ন স্যার শিশু তো খেতে চায় না ওকে একটু ভিটামিন দেন এখন আমার প্রশ্ন হচ্ছে যে ভিটামিন দিয়ে কি শিশুর খাওয়ার রুচি বাড়ানো সম্ভব তাহলে আমরা যারা বয়স্ক আছি আমরা কি ছোটোবেলায় ভিটামিন খেয়েছি বা ভিটামিন খেয়ে আমাদের রুচি বর্ধন করেছি গভীরভাবে পর্যবেক্ষণ করতে হবে আমরা কিন্তু ভিটামিন খেয়ে আমাদের রুচি বাড়ায়নি বা পৃথিবীতে রুচি বিশেষজ্ঞ বলে কিন্তু কোনো চিকিৎসক নেই তার অর্থ এই যে আপনি যদি সুস্থ থাকেন বা আপনার শিশু যদি সুস্থ থাকে তাহলেই কিন্তু সে অটোমেটিক্যালি তার শরীরে রুচি হবে এবং রুচি থাকবে সেই জন্যে বিভিন্ন রোগের চিকিৎসক আছে কিন্তু রুচির বিশেষজ্ঞ এই ধরনের কিন্তু কোনো কথা নেই যদিও গতানুগতিকভাবে আমরা এখন ধরেই নিয়েছি যে ডাক্তার সাহেবের কাছে গেলে উনি একটু ভিটামিন দিবে ভিটামিন দিলে আমার বাচ্চা রুচি হবে অনেকে হয়তো বলবেন স্যার ভিটামিন খেলে তো রুচি হয় যে কোনো জিনিস শরীরে একটা চর্মরোগ হলে একটু মলম দিলে সাময়িক একটু হয়তো তার একটু জ্বালাটা উপশম হয় কিন্তু আসল রোগের কিন্তু কোনো নিরাময় হয় না সেরকম একটু ভিটামিন খেলে ভিটামিন কি করে একটু মেটাবলিজম বাড়ায় তাতে করে হয়তো সাময়িক একটু রুচির সন্ধান পেতে পারি তবে আজকে আমি যে কারণে এখানে আপনাদের সাথে এই বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি আমার অভিজ্ঞতা থেকে আমি দেখতে পাচ্ছি এবং আন্তর্জাতিকভাবেও বিভিন্ন গবেষণা পত্রিকাতে দেখা গেছে যে বর্তমান সময়ে শিশুদের ঠিকমতো খাওয়ার যে রুচির অভাব তার বিরাট একটা কারণই হচ্ছে যে শিশুদের কষ্ট কাঠিন্য তার মানে শিশুরা ঠিকমতো মল ত্যাগ করে না পায়খানা করে না এখন বলবেন যে পায়খানা করে না সেটা তো আমরা লক্ষ্য করি না আসলেই তাই আমার কাছে যখন রুগীরা আসেন যে স্যার ওর তো অনেক খাওয়ার রুচির অভাব অনেক ভিটামিন খেলাম অমুক করলাম কোনো স্যার উন্নতি হচ্ছে না তখন আমি যখন জিজ্ঞেস করি যে বাচ্চা কি পায়খানা করে ঠিক মতো তখন মা বাবারা কিন্তু সঠিকভাবে বলতে পারে না যে বাচ্চা পায়খানা করে কি না কারণ আমাদের দিকে কিন্তু দৃষ্টিটা কম আমরা শুধু দেখি যে খাচ্ছে কি না কিন্তু খাওয়ার সাথে যে অন্য বিষয়গুলো ওতপ্রোতভাবে জড়িত সে বিষয়গুলো কিন্তু আমাদের দৃষ্টির বাইরেই থেকে যাচ্ছে তাহলে আমার মনে হয় যে আমাদের প্রথমে লক্ষ্য করতে হবে যে আমরা বাচ্চাকেই ঠিকমতো তার যে টয়লেট করা বা পায়খানা করা মলত্যাগ করা সেই দিকে আমাদেরকে নজর দিতে হবে এখন তাহলে পায়খানা কষা হচ্ছে কেন বা কোষ্ঠকাঠিন্য হচ্ছে কেন তার জন্যে যে বিষয়টা সবচেয়ে বড় দায়ী আমি লক্ষ্য করে দেখছি যে বর্তমান সময়ে আমাদের খাদ্যাভাসে দারুণভাবে পরিবর্তন ঘটেছে কারণ আমাদের চারিদিকে ফাস্টফুড এত বেশি যে আমাদের শিশুরা ভাত তরকারি যে গতানুগতিক খাবার এই খাবারের কিন্তু অনেকেই আমরা সেদিকে মনোযোগ না দিয়ে শিশুকে আমরা ফাস্ট ফুড খাওয়াচ্ছি রেডিমেড ফুড খাওয়াচ্ছি দেখা গেল যে টুকটাক খাবার খাইয়েই তাকে দিন কাটিয়ে দিচ্ছি তাহলে কিন্তু তার কোষ্ঠকাঠিন্য হওয়াটাই স্বাভাবিক এবং পাশাপাশি শিশুর যে দৈনন্দিন যে চলাফেরা মুভমেন্ট দৌড়াদৌড়ি এগুলি কিন্তু অভাব অনেক সময় শিশুরা ঠিকমতো তরল বা পানি এ ধরনের খাবারও কিন্তু কম খায় সর্বোপরি আর জিনিস যে শিশুকে যেমন আমরা সব বিষয়ে ট্রেনিং দিই সেরকম টয়লেট ট্রেনিং বলেও একটা কথা আছে মেডিকেল সায়েন্সে তার মানে আমরা যেমন খাবার ব্যাপারে শিশুকে বলি যে তুমি খেতে আসো সেরকম টয়লেট করারও যে ট্রেনিং সেটাও কিন্তু আমাদের শিশুদেরকে করতে হবে কারণ যখন একটা শিশু নিজে থেকে টয়লেট না করে তখন তার যেই মলগুলো ভিতরে জমে সেটা ক্রমান্বয়ে হার্ড হয়ে যায় শক্ত হয়ে যায় এবং পরবর্তীতে যখন সেটা বেরোতে কষ্ট হয় একবার কষ্ট হলেই যে পায়খানার রাস্তা কিন্তু অনেক সময় ব্যথা হয় পরবর্তীতে শিশুরা আর কোনোভাবেই টয়লেটে যেতে চায় না এটা একটা ভিসিআস সাইকেল আমরা বলি যে যখনই একবার পায়খানা কষা হলো কষা পায়খানা করতে গেলে শিশু ব্যথা হলো ব্যথা হলে পায়খানা আর করলো না আবার পায়খানাটা পেটে জমে থাকলো তখন আবার শক্ত পায়খানা পায়খানা জোর করে করতে গেলেও শিশুর পায়খানা রাস্তা ফেটে যায় এবং শিশু কোনোভাবেই আর পায়খানাতে যায় না আলটিমেটলি কি হয় শিশুর পেট ভর্তি পায়খানা থেকে থাকে এবং সেখান থেকে গ্যাস উৎপন্ন হয় গ্যাস উৎপন্ন হলে বাচ্চার খাদ্য যে চাহিদা সেটা দারুণভাবে কমে যায় এবং খাদ্য চাহিদা কমে যাওয়ার কারণে আস্তে আস্তে শিশুর ওজন কমতে থাকে বা ওজন বাড়ে না তাহলে আমাদের কী করণীয় আমরা যেমনভাবে শিশুকে খাওয়ার জন্যে পীড়াপিড়ি করছি বা স্কুলে যাওয়ার জন্যে সময় মতো মনোযোগ দিচ্ছি তেমনি করে আমি বলবো বলব কোষ্ঠকাঠিন্য নিরাময় বা কোষ্ঠকাঠিন্য যাতে না হয় সেই জন্যে আমাদেরকে অতীব নজর দিতে হবে তার জন্যে আমি বলবো যে শিশু ছয় মাস বয়স পর্যন্ত শুধু বুকের দুধ খাবে ছয় মাসের পরপরই শিশুকে পারিবারিক খাবার বিশেষ করে খিচুড়ি খাওয়াইতে হবে আমরা অনেকেই সুজি খাওয়ানো শুরু করি বা শিশুকে দুধ খাওয়াই আবার এখন দেখছি বিভিন্ন ধরনের আইটেম দিয়ে শিশুকে খাবার খাওয়াচ্ছি তার মধ্যে কিন্তু সবজি নাই ডাল নাই তরকারি নাই তাতে করে দেখা যাচ্ছে যে শিশু মনে হচ্ছে যে শিশুর অনেক পুষ্টি হবে কিন্তু সে যদি শিশু সেটা হজম করতে না পারে বা যদি সেটা নিয়মিত পায়খানার সাথে যদি তার ক্লিয়ার না হয় তাহলে কিন্তু হজম শক্তিও কমে যায় তাই আমাদেরকে বেশি উন্নত মানের খাবার বা অতি পুষ্টিকর খাবার কিন্তু শিশুকে দেওয়ার দরকার নেই শিশুকে আমাদের গতানুগতিক খাদ্য খিচুড়ির মধ্যে কি থাকে চাল ডাল তেল সবজি মাছ মাংস ডিম এগুলি কিন্তু আমাদের শিশুকে খাওয়াতে হবে তার বাইরে কিন্তু কিছু খাওয়ানো যাবে না এবং পাশাপাশি আমরা হয়তো মৌসুমি ফল কিছু শিশুকে খাওয়াতে পারি আপনার লক্ষ্য রাখতে হবে শিশু যেন প্রতিদিন ঠিকমতো তরল বা কিছু পানি বা কিছু শরবত এই ধরনের খাবার যেন সে নিয়মিত খায় এবং শিশুকে দৈনন্দিনভাবে কমপক্ষে দুইবার বিশেষ করে শিশু দিকে খাবার পর পর টয়লেটে বসানোর অভ্যাস করতে হবে তাহলে কিন্তু আমাদের শিশুরা কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পাবে এবং একবার যদি কোষ্ঠকাঠিন্য হয় তাহলে আমি দেখি আমার কাছে অনেক রুগী আসে স্যার ওর কোষ্ঠকাঠিন্য অনেক জায়গায় চিকিৎসা করাচ্ছে ভালো হচ্ছে না আসলে কোষ্ঠকাঠিন্য চিকিৎসাটা ভালো হওয়া চিকিৎসা ভালোভাবে করাটা একটা অত্যন্ত জটিল একটা বিষয় একবার কোষ্ঠকাঠিন্য হয়ে গেলে শিশু যখন আর বাথরুমের দিকে যেতে চায় না সেখান থেকে তাকে ফেরানো কিন্তু দুই এক দিন পাঁচ দিন সাত দিন এক মাসের ব্যাপার নয় দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন এবং তাকে একটা সামগ্রিকভাবে তার খাদ্যাভ্যাস টয়লেটের অভ্যাস তারপরে তার যে খাদ্যের উপাদান এবং তাকে মোটিভেট করা যে না টয়লেট করতে হবে সামগ্রিকভাবে একটা সুচিত্তিত একটা চিকিৎসার প্রয়োজন হয় তাই যারা এখনো মনে করছেন শিশু খায় না আপনারা একটু খতিয়ে দেখার চেষ্টা করেন যে শিশুর কোষ্ঠকাঠিন্য আছে কি না আর যাদের নাই তাদের কোষ্ঠকাঠিন্য যেন না হয় সেদিকে লক্ষ্য দিন এবং কোষ্ঠকাঠিন্য যদি থেকেই থাকে তাহলে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ সহকারে কোষ্ঠকাঠিন্য নিরাময় না করলে আপনার শিশুর খাবার রুচি বাড়বে না এবং আমি মনে করি রুচি না বাড়লে গ্যাসের ওষুধ দিয়ে ভিটামিন খাইয়ে কৃমির ওষুধ খাইয়ে তার বৃদ্ধি করা যাবে না অতএব রোগের কারণ নির্ণয় করতে হবে কারণ নির্ণয় করে তার যদি চিকিৎসা করা যায় তাহলে রুচি মানুষের একটা আল্লাহ প্রদত্ত ঈশ্বর প্রদত্ত একটা অটোমেটিক্যালি রুচি মানুষের শরীরে আছে যদি কোনোভাবে সেই রুচি আমরা নষ্ট না করে ফেলি তাহলেই কিন্তু স্বাভাবিকভাবে রুচি থাকবে খাবার আগ্রহ থাকবে শিশু বর্ধনশীল থাকবে আমরা আবারও একটু লক্ষ্য করি যে আমার শিশু প্রতিদিন ঠিকমতো পায়খানা করছে কিনা আমরা অনেক সময় না করলেই মনে বলি যে হ্যাঁ ও তো পায়খানা করে আমরা যদি বলি ও তো স্কুলে যায় স্কুলে যেয়ে পড়ছে কি না সেটারও কিন্তু একটা নজর দেওয়ার দরকার আছে অতএব আমরা একটু মনোযোগ দিব শিশু টয়লেট করছে টয়লেটটা কেমন হচ্ছে আসলে টয়লেট হচ্ছে কি না সব কিছু মনোযোগ না দিলে তাহলে কিন্তু আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো না তাই আবারও বলছি আপনারা যে সমস্ত শিশুরা খাচ্ছে না বাড়ছে না এই ধরনের সমস্যা নিয়ে আমরা ভুগছি তার গভীরে কষ্ট লুকিয়ে আছে কিনা। না আমরা আরেকবার ভালো করে খেয়াল করি সবাইকে ধন্যবাদ